হ্যালো বন্ধুরা, কেরিয়ার ফান্ডাতে সবাইকে স্বাগত জানাই। কয়েকদিন আগে পিএসসি ফুড এসআই পরীক্ষার ইন্ডিকেটিভ অ্যাডভার্টিজমেন্ট বেরিয়েছিল। তো ডিটেল অ্যাডভার্টিজমেন্ট এবং অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে কিছু দিনের মধ্যে, এখনও পর্যন্ত শুরু হয়নি। তো তোমাদেরকে বলেছিলাম যে পিএসসি ফুড এসআই বিগত বছর পরীক্ষার প্রশ্নপত্র পিডিএফ ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কোশ্চেন পেপার ডাউনলোড করে নিতে পারবে। আমি বরাবরই বলি, যে কোনো পরীক্ষার প্রিপারেশান নিতে গেলে আগে সেই পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্রগুলো একবার চোখ বুলিয়ে নেওয়া দরকার, একবার দেখে নেওয়া দরকার। কেননা প্রশ্নপত্র একবার যদি ভালো করে পড়ে নেওয়া যায়, তাহলে সেই পরীক্ষার ব্যাপারে একটা মোটামুটি আন্দাজ পাওয়া যায়। তারপরে পরীক্ষার প্রিপারেশান বা স্ট্র্যাটেজি কী হবে সেই নিয়ে তোমরা নিজেদের মধ্যে একটা ঠিক করে নিতে পারবে যে কেমনভাবে তুমি প্রস্তুতি নেবে। কিন্তু প্রথমে যেটা দরকার হয় সেটা হচ্ছে সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পেপার স্টাডি করা। তো যাই হোক, এখনও পর্যন্ত ফুড এসআই পরীক্ষার ডিটেল অ্যাডভার্টিজমেন্ট বেরোয়নি। তো আমি কয়েকদিন আগে ফুড এসআই বিগত বছর পরীক্ষার যে সিলেবাস বা যেটা এতদিন পর্যন্ত চলে আসছে সেটা পোস্ট করেছিলাম। আশা করছি সিলেবাসটা একই থাকবে। তো আমি ওয়েট করছি যে নতুন যে অ্যাডভার্টিজমেন্ট বেরোবে, ডিটেল অ্যাডভার্টিজমেন্ট, সেখানে কোনো চেঞ্জেস আসে কি না, সিলেবাসে কোনো পরিবর্তন আসে কি না। আশা করছি পরিবর্তন আসবে না। সেই কারণে পরীক্ষার যে প্রস্তুতি, কীভাবে তোমরা প্রস্তুতি নেবে, কীভাবে ফুড এসআই পরীক্ষা ক্র্যাক করবে, কীভাবে বেশি নাম্বার তুলতে পারবে, সেই নিয়ে আমি একটা ভিডিও করব। সেই ভিডিওটা খুব ইউজফুল হতে চলেছে। সো ভিডিওটা আমি ওয়েট করছি শুধুমাত্র অ্যাডভার্টিজমেন্ট পাবলিশ হওয়ার জন্য। কেননা যদি সিলেবাস কোনো চেঞ্জ আনে, সেক্ষেত্রে হয়তো আমাকে ওয়েট করাটা উচিত হবে। সেই কারণে আমি এখনও পর্যন্ত সেই নিয়ে ভিডিও করিনি। যাই হোক, তোমাদেরকে বলেছিলাম যে ফুড এসআই পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো ডিসক্রিপশান বক্সে সেই কোশ্চেন পেপার ডাউনলোড লিঙ্ক, মানে পিডিএফ ফরম্যাট লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে, শেয়ার করবে, আর আমাদের ইউটিউব চ্যানেল কেরিয়ার ফান্ডার সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নাও, বেল আইকন প্রেস করে দাও, যাতে সমস্ত ভিডিও আপডেট তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাও। তো বন্ধুরা, আবার আসুন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা, বাই বাই।